আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা এমন একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে কিন্তু ইউজার অনেক চলে আসছে অ্যান্ড্রয়েড আইফোন, তো অনেকেই অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সুইচ করতেছেন। তো সুইচ করলে কিন্তু সম্পূর্ণ ডাটা ট্রান্সফার করতে হয়। ধরেন আমার এই ফোনটা কিন্তু আমি ইউজ করতেছি, এখানে প্রচুর ডাটা আছে। এখন আইফোন নিলে সেটা আমার কাছে একটা বাটন ফোনের মতন মনে হবে, কেননা আমার কাছে আমার প্রয়োজনীয় ডাটাগুলো নাই, সবকিছু অ্যান্ড্রয়েডে। তো এইখান থেকে আমি যখন ট্রান্সফার করব, তখন বিভিন্ন ধরনের সফটওয়্যার হেল্প নিতে হবে। আজকে আমরা পরিচয় করে দিব আইমাই ফোনের বেস্ট টুল অ্যান্ড ট্রান্সফার ম্যানেজমেন্ট, হোয়াটসঅ্যাপ, লাইন, ডাটা। আর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হলো হোম পেজ। বর্তমানে কিন্তু অফার চলতেছে, আপনারা বাই করতে পারেন, কারণ এটা সম্পূর্ণ পেইড সফটওয়্যার। তো ওয়েবসাইটটা আপনারা এখানে দেখবেন, সবকিছু আপনারা বিস্তারিত মানে বিস্তারিত কি কি আছে এগুলো পড়ে নেবেন। তো আমরা কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেলেছি। এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ বিজনেস, লাইন, এই হলো ওয়েবসাইটটা। আপনারা এখান থেকে দেখে নেবেন, রিভিউ আছে কি কি কাজ করে। তো খুবই অল্প স্টেপ, মানে খুবই ইজিতে আপনি ব্যাক আপ নিতে পারবেন। ওয়ান ক্লিক টু ট্রান্সফার, ইজি টু ম্যানেজ ব্যাকআপ, ফ্লেক্সিবল রিসোর্ট, প্রিভিউ বিফোর এক্সপোর্ট, ইত্যাদি অনেক কিছু আছে। এখানে আপনারা ট্রান্সফার করতে পারবেন হোয়াটসঅ্যাপ, লাইন, ওয়ান ক্লিকে আপনি ইজিলি অ্যান্ড্রয়েডে, অ্যাপেল থেকে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড থেকে অ্যাপেল, মানে আপনার দুইটাই কানেক্ট হবে। তো আমরা এইটা বিস্তারিত আপনি দেখে নেবেন, আমরা কীভাবে কাজ করবো সেটা আপনাকে দেখাবো, কী কী করলে আপনারা কীভাবে করতে পারবেন, এই টুজের টিউটোরিয়াল আপনাকে দেখাই দেবো। হয়ে আছে, তো খুবই ইজি স্টেপে আপনাদের করে দেখাবো, প্যারা নাই, কোনো সমস্যা নেই, চিল। আর এই অ্যাপসটা কিন্তু পেইড অ্যাপস, আমি প্রথমে বলেছি। এখন কিন্তু আপনার এক মাস লাইফ টাইম অ্যান্ড ওয়ান ইয়ার বিজনেস প্ল্যানও নিতে পারেন। তো এখানে এক মাসে যদি আপনি প্ল্যান নেন, আপনার যদি প্রয়োজনীয় হয় তাহলে $30 মতন খরচ হবে। বর্তমানে এটা ডিসকাউন্ট চলতেছে, এখানে ভিসা কার্ড, মাস্টার কার্ড, পেপ্যালও ইউজ করতে পারবেন, মানে এ টু জেড সব কিছু সাপোর্ট করতেছে তবে অ্যাপসে। তো এই হলো আমাদের অ্যাপ্লিকেশনটা, এইখানে আমরা সকল কাজগুলো করবো। এই হোয়াটসঅ্যাপ, তো এখানে ক্লিক করার পর আমাদের দুটো অপশন দেখাচ্ছে, একটা হলো সোর্স, একটা টার্গেট। সোর্সটা হলো যেটা থেকে আপনি ট্রান্সফার করবেন সেটা হলো সোর্স, মানে এইটা থেকে আমি অ্যান্ড্রয়েড থেকে ট্রান্সফার করবো, তো আইফোনে চা যাবে। অথবা যদি এখানে আমি আইফোন থেকে অ্যান্ড্রয়েডে নিবো সেটাও কিন্তু করা যাবে। তো আমরা এখানে সোর্সে কানেক্ট করতে হবে। ওয়েল গাইস, আমরা দুইটা কানেক্ট করে ফেলেছি। এই পাশে আমরা দেখতে পাচ্ছেন অ্যাপেলের ফোনটা, আর এটা হলো অ্যান্ড্রয়েড ফোন। তো এটা থেকে এটা হোয়াটসঅ্যাপে ডাটা ট্রান্সফার করব। তো আমরা অ্যান্ড্রয়েড থেকে সুইচ করে হোয়াটসঅ্যাপে ডাটা ট্রান্সফার করব, সেটা হলো অ্যাপেলে। তো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে আমার এখানে কানেক্ট হয়ে গিয়েছে। সোর্স হলো আমার অ্যান্ড্রয়েডটা, যেহেতু আমি এটা থেকে ট্রান্সফার করব। আমি যদি চাই তাহলে যদি এটা বিপরীত হতে পারে, ধরেন আপনার অ্যাপেল থেকে অ্যান্ড্রয়েডে সুইচ করবেন, তখন এটা সোর্সটা ফ্লিপ করে দিলে কিন্তু হয়ে যাবে। স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে। তো আমি এটা আবার করে দিচ্ছি। তো আমার মেন কাজ হচ্ছে যে আমার অ্যান্ড্রয়েড থেকে অ্যাপেল ট্রান্সফার করবো। সো কানেক্ট হয়ে গিয়েছে, ইউএসবি কানেক্ট করে ফেলেছি। দেন এখন ট্রান্সফার ক্লিক করলাম। ট্রান্সফার ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে একটু সময় নিচ্ছে, একটু প্রসেসিংটা নেবে অবশ্যই। তো এখানে এই যে আমার ইউএসবি ডাবিংটা চলে আসছে, এইটাই চাচ্ছিল, এটা অন করে দিচ্ছি, অ্যালাউ করে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। তো আমি কিন্তু অ্যালাউ করে দিছি, অ্যালাউ করা না করলে কিন্তু এটা কানেক্ট হবে না। তো আমি এটা বুঝতে পারিনি, ভাবছি আমারটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এখন ট্রান্সফার দিয়ে দিই, এখানে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সার্চিং করতেছে, মানে আমার যে ফাইলটা আছে সেটা সার্চ করবে। এবার এখন একটু কাজ আছে, সেটা হলো আছে যে অপশন গুলো আছে আমার হোয়াটসঅ্যাপে, আমি হোয়াটসঅ্যাপ যেটা ট্রান্সফার করবো সেটা একটু সেটিং এ চলে যেতে হবে। সেটিং এ যাওয়ার পর এখানে যে দেখানো আছে চ্যাট, আমরা চ্যাটে চলে গেলাম। চ্যাটে যাওয়ার পর এখানে চ্যাট ব্যাকআপ আছে, এটা আমরা ক্লিক করে দিলাম। তারপরে যে ব্যাকআপটা আছে এটা ক্লিক করে দিতে হবে। তো এই হলো আমার মানে যে চ্যাট গুলো আছে সেটা আমি ব্যাকআপ দিয়ে দিচ্ছি, হওয়ার পরে তো আমার ট্রান্সফার হবে। এই হলো ঘটনা, তো দেখছেন প্রসেসিং হচ্ছে, এখানে কিন্তু প্রসেস চলতেছে যেহেতু আমার চ্যাট ব্যাকআপটা নিচ্ছে। তো তো এখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যে স্টোরেজে গিয়ে পারমিশন দিতে হবে, দেওয়ার পর আমরা টান দিব। ইয়েস, পারমিশনটা দিয়ে দিলাম। তো তারপর আবার প্রসেস হচ্ছে। তো প্রসেসিং গুলো আপনাদের কিন্তু একটু জটিল হবে, হালকা একটু জটিল, তো ভয়ের কিছু নাই। আপনারা এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই অনুযায়ী কিন্তু কাজগুলো করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি। এখানে 40% মতন প্রিপেয়ারিং হয়েছে সোর্স থেকে, মানে আমার সোর্স থেকে এটা হোয়াটসঅ্যাপটা নিচ্ছে। এখানে যে কাজগুলো দেখানো আছে এটা কিন্তু আপনার মোবাইলেও আসবে। তো আমি মোবাইলে কিন্তু এই কাজগুলো সেম কাজগুলো করতেছি, ব্যাকআপ গুলো আমি কমপ্লিট করতেছি। এখানে আমি কন্টিনিউ টান দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার কিন্তু ব্যাকআপ সোর্স এখানে যা যা দেখাচ্ছে, আমি এখানে স্ক্রিন আসছে, আসার সাথে সাথে কিন্তু এগুলো করতেছি। ওয়েল, এখানে আইফোনে কিন্তু এই যে অপশনটা আছে ফাইন্ড মাই ফোন, এটা কিন্তু অফ করে দিতে হবে। এই যে অফ করে দিচ্ছি। ওয়েল গাইস, তো এইটা কিন্তু সেকেন্ড পার্সনটাও ক্লিয়ার হয়ে গেছে, প্রিপেয়ার অন ডেস্টিনেশন ডিভাইস। তো এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ডাটাটা মাঝখান থেকে ট্রান্সফার হচ্ছে। তো এখানে প্রসেসিংটা হচ্ছে আরো দেখা, হ্যাঁ দেখতেছি যে প্রসেসিং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ডাটা, মানে সব ডাটা গুলো সে প্রসেস করতেছে। দেখা যাচ্ছে 5টা স্টেপ পূরণ করতেছে। তো এর মাঝে কিন্তু আইফোনের যে ফাইন্ড মাই ডিভাইস আছে, ফাইন্ড মাই ফোন, এটা কিন্তু অফ করতে হচ্ছে এইটাই। তো দুইটা ফোনে কিন্তু অনেক কাজ করতে হয়, অ্যান্ড্রয়েডও বলেন কাজ করতে হয় আর অ্যাপেল আইডিতে কাজ করতে হয়। আর প্রথম অবস্থা, নতুন অবস্থায় কিন্তু অ্যাপেল আইডিতে
একটু প্যারা লাগতে পারে, বাট কোনো সমস্যা হবে না, ইজিলি আপনারা কাজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার, ডাটা ট্রান্সফার যেটা সাকসেসফুল হয়ে গিয়েছে। তো একটু সময় লাগে প্রত্যেকটা স্টেপ পূরণ করতে হলে। প্যারা আমার কাছে প্রথম দুটো স্টেপ লেগেছে, যেখানে আপনার যদি আপনি আগে থেকে হোয়াটসঅ্যাপ ডাটা প্রতিদিন আপডেট করে রাখেন, ব্যাকআপ দিয়ে রাখেন, তাহলে এটা সমস্যা হবে না, প্রিপেয়ারিং হয়ে যাবে। তো এটা একটু সময় নিচ্ছে। এরপর প্রিপেয়ার যে ডিভাইস, দুটা ডিভাইসই কিন্তু একটু প্যারা নিচ্ছে আর কি। তো এখন আমরা ফিনিশ হয়ে গেল, ডান দিয়ে দিলাম, আমার কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমরা দেখবো আইফোনের কি অবস্থা, ট্রান্সফার হয়েছে কিনা। আমাদের কিন্তু এখন অ্যাপেল আইডিতে হোয়াটসঅ্যাপ, যেটা আমার অ্যাকাউন্টটা, সেটা আমাকে দিতে হবে, দিলেই কিন্তু কানেক্ট হয়ে যাবে। যে আমার সম্পূর্ণ ডাটা, মানে যেই সব গ্রুপগুলো আছে সেই গ্রুপের সবকিছু চলে আসছে, মানে এখানে আমি যা চ্যাটিং করতেছি এ টু জেড সবকিছু এখানে চলে আসছে। তো এই যে সম্পূর্ণ ডাটা চলে আসছে, হোয়াটসঅ্যাপ মানে আমার যা যা ছিল হোয়াটসঅ্যাপে গ্রুপ মেসেজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ চলে আসছে। মানে আমি ব্যাকআপ দিয়েছি, ব্যাকআপের সাথে সাথে কিন্তু সবকিছু ট্রান্সফার হয়ে গেছে। তো এইভাবেই আপনাকে ট্রান্সফার করতে হবে। একটু প্যারা আমার কাছে মনে হচ্ছে, বাট প্রথমবার যেহেতু, তো আপনাদের কাছে মনে হয় ইজি হবে, কারণ আপনারা অনেক সময় ব্যাকআপ দিয়ে রাখেন। আমারটা ব্যাকআপ দেওয়া ছিল না, অবশ্যই ব্যাকআপ দিয়ে রাখবেন, কারণ ব্যাকআপ না দেওয়াতে অনেক চ্যাট কিন্তু এখান থেকে চলে গেছে। তো আমি এটা বুঝতে একটু সময় লাগবে আর কি। তো এই হলো সিস্টেমটা, অ্যাপেলে আপনার ফাইন্ড মাই ডিভাইসটা অন করতে হবে, অফ করে দিতে হবে, আর আর বেশি কিছু প্রসেস এখানে নাই। অ্যাপেলে জাস্ট পারমিশন গুলো চায়, বাট অ্যান্ড্রয়েডে আপনার কিছু দিতে হয়, যেটা হলো ইউএসবি ড্রাইভিং অন করতে হবে, তারপর আপনার এখানে ব্যাকআপ দিতে হবে, পারমিশন গুলো অ্যালাউ করে দিতে হবে, তারপর যে আপনার ফাইল আছে স্টোরেজ সেটার পারমিশন দিতে হবে, মানে সবকিছু মিলে অনেক কিছু পারমিশন লাগে। তো এই হলো ভিডিও, এই হলো আমাদের অ্যাপ্লিকেশন। তো এটা কিন্তু ইজিলি আমরা করতে পেরেছি। আইফোন রিলেটেড অনেক অ্যাপস এখানে পেয়ে যাবেন, তারপর অ্যান্ড্রয়েড রিলেটেড অনেক কিছু পেয়ে যাবেন। আপনার চাইলে পার্চেস করতে পারেন, এখানে পার্চেস প্রাইস দেওয়া আছে, 1 মাসের জন্য আপনার 5টা ডিভাইস কানেক্ট করতে পারবেন, আনলিমিটেড ইউজ করতে পারবেন, যেটা এখন $30, $29.99 আপনার মানে পার্চেস করতে পারেন। পেপাল, ভিসা কার্ড, মাস্টার কার্ড সবকিছু কিন্তু অ্যালাউ করবে, আর আপনার যদি আমেরিকান এক্সপ্রেস থাকে সেটাতে আপনি পার্চেস করতে পারেন 12 কারেন্সি। তো এইখানে কিন্তু দেখেন, তাদের কিন্তু এখানে 100% সিকিউর অ্যান্ড মানি ব্যাগ আছে, আপনার 30 দিনের মানি ব্যাগ গ্যারান্টি আছে। তো এই হলো তাদের পেইড অ্যাপসটা, আপনারা চাইলে এখান থেকে পার্চেস করতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফার্স্ট কমেন্টে আপনার লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে জয়েন করতে পারেন। সো আজকে এই পর্যন্ত, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।